একটা জিনিস তো মানতেই হবে জিদ্দাকে কিন্তু লোকজন অবশ্যই পছন্দ করে এবং জিদ্দার যখনই কিছু অনলাইনে আসুক না কেন সেটা রেকর্ড করতে কিন্তু একদম বিরত থাকে না আমরা জানি জিদ্দা কিছু নিয়ে অনলাইনে এলে সেটা ডেফিনেটলি প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স করবে নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন আমরা কথা বলবো জিদ্দার বুমেরাং নিয়ে তোমরা হয়তো সবাই জানো যে গতকাল রাত্রিবেলার দিকে কিন্তু বুকমাই শোতে জিদ্দার বুমেরাং অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে দেখতে গেলে বারো ঘন্টা মোস্ট প্রবলি ক্রস করেছে বারো ঘন্টা তো ডেফিনেটলি ক্রস করেছে বারো ঘন্টার একটু অধিক হয়েছে বাট অলরেডি কিন্তু প্রায় পাঁচশোর কাছাকাছি ইন্টারেস্ট রেট হয়ে গেছে বুমেরাঙের কোনো পোস্টার নেই তাও তাও কিন্তু বিএমএস এ কোনো পোস্টার নেই অফিসিয়াল পোস্টার কামিং সুন লেখা পোস্টার দিলে আরও বোধহয় মানুষ বেশি ইন্টারেস্টেড হতো তো তারপরেও কোনো পোস্টার নেই এছাড়াও যদি তোমরা বুক বুমেরাং লেখো দেখবে আগেই প্রথমে একটা বুমেরাং তেলেগু বলে একটা ছবি আসবে তারপরে শুধু বুমেরাং বলে একটা অন্য রকমের ছবি আসবে তারপরে একটা বুমেরাং দেখাচ্ছে সেইটা জিদ্দার বুমেরাং তো এই যে এতগুলো মানুষ যারা মানে বিএমএসএ খুঁজে খুঁজে বুকমাইশ হতে গিয়ে তারা বুমেরাংকে ইন্টারেস্ট রেট দিয়েছে এটা ডেফিনেটলি এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু অডিয়েন্স কিন্তু জিদ্দার তরফ থেকে অন্য কিছু দেখার জন্যও তারা প্রস্তুত মোস্ট প্রবাবলি এইবারে এক্স্যাক্টলি তারা কতটা প্রস্তুত সেটা তো বক্স অফিসের ফলাফল দেখলেই বোঝা যাবে তবে আমরা অবশ্যই আশা করব যে একটা ভালো কিছু রেসপন্স বুমেরাংয়ের তরফ থেকে ডেফিনেটলি আসুক কেননা প্রথমত হচ্ছে অন্য রকমের প্রচেষ্টা এটা একদম অন্য রকমের একটা প্রচেষ্টা তারপরে হচ্ছে জিদ্দা যদি আমরা রিসেন্ট টাইমে দেখি বা কোভিড পরবর্তী সময় দেখি রাবণ বেশ ভালো ছিল চেঙ্গিজ বেশ ভালো চলেছিল প্যান ইন্ডিয়া থেকে একটা সুন্দর কালেকশন করে আনতে পেরেছিল তারপরে মানুষ কিন্তু একদমই ভালো চলেনি তো তারপরে বুমেরাং আসছে অবশ্যই এবং সেটা যে সময়টাতে রিলিজ দেওয়া বা অক্ষয় তৃতীয়ার দিন বুমেরাং রিলিজ দেওয়া হচ্ছে তার সঙ্গে প্রভাসের কলকি সিনেমাটা আসছে আমরা জানি বাট আমার মনে হয় না যে কালকির জন্য বুমেরাং খুব একটা চাপে পড়বে বলে এটা আমার ধারণা দেখা যাক কি হয় তবে বাঙালি দর্শক বাংলা ছবি দেখতে ভালোবাসে না এটা আমরা বলতে পারবো না যদি তাই হতো তাহলে প্রধান বলি রক্তবীজ বলি দশম অবতার বলি প্রজাপতি বলি এই সিনেমাগুলো এত বিজনেস করতে পারতো না এগুলো সবগুলোই বাংলা সিনেমা বা আমরা রিসেন্টলি পাড়িয়ার কথাও যদি বলি তো বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে ভালোবাসে না না আসলে তারা যেটা চাইছে সেটা বাংলা ইন্ডাস্ট্রি দর্শকে প্রোভাইড করতে পারছে না তো হাটকে একটা কন্টেন্টের ওপর কাজ হচ্ছে বুমেরাং অবশ্যই দেখা যাক যে অডিয়েন্সের কতটা মনোগ্রাহী বা হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে এই প্রজেক্টটা এবং অবশ্যই দেখা যাক যে বক্স অফিস কালেকশন কীরকম হয় একটাই টিমের কাছে বা গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট এবং জিতস ওয়ার্কের কাছে বিনীতভাবে অনুরোধ যে তাড়াতাড়ি অফিসিয়াল পোস্টারটা দেওয়া হোক নাহলে খুব আনপ্রফেশনাল আগে বিএমএসএ যখন চলেই এলো এবং বেশ অনেকখানি আগেই যখন চলে এসছে তখন পোস্টার টোস্টার দিয়েই সেটা একদম ঠিকঠাকভাবে আস আসাটা আই থিঙ্ক জরুরি তো অফিসিয়াল পোস্টারটা দিয়ে দেওয়া হলে আমার মনে হয় আরও অনেক বেশি ইন্টারেস্টেড পড়বে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য টাটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরি